রাজ্যের বিভিন্ন থানা এবং আদালতে প্রতারণার মামলার সংখ্যা অস্বাভাবিক মাত্রায় বাড়ছে। এ ব্যাপারে রীতিমতো উদ্বিগ্ন অপরাধ বিষয়ক সংশ্লিষ্ট মহল। আইনজ্ঞদের অভিমত, বিগত তিন বছরে রাজ্যে আর্থিক প্রতারণা তথা ছল জাল কারবার জমি সংক্রান্ত প্রতারণার মামলাই বেশি আসছে আদালতে। রাজধানীর পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতে এরকম প্রচুর মামলা নথিভুক্ত হয়েছে। বিভিন্ন থানাতেও একই ঘটনা। চাকুরি দেওয়ার নাম করে রাজ্যের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অনেক কারবার রাজ্যে। এছাড়া মাইক্রোফিন্যান্স কোম্পানির প্রতারণা, অনলাইন গেম সংক্রান্ত প্রতারণা, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা শেষ নেই কিন্তু রাজ্যে। রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিশেষ করে করোনার প্রেক্ষাপটের পর থেকে আর্থিকভাবে মারাত্মকভাবে চাপগ্রস্ত সময়কালে রাজ্যের সাধারণ মানুষ চরম প্রতারণার শিকার হয়েছেন। এক্ষেত্রে মাইক্রোফিন্যান্স কোম্পানির একাংশ রাজ্যবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিয়েছে।